2024-এর মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে পূর্বস্থলীর পারুলডাঙ্গার নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ পোশাক। হাটশিমলা গ্রামের বাসিন্দা অর্ঘ্যদীপ পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 689। বৃহস্পতিবার সকালে ছেলের পরীক্ষার ফলাফল জানার পর আনন্দে চোখে জল চলে আসে অর্ঘ্যদীপের বাবার। অর্ঘ্যদীপের বাবা হিমাংশু বসাক পেশায় ওষুধ ব্যবসায়ী। অর্ঘ্যদীপ লেখাপড়া নিয়েই থাকত, তার সাফল্যের স্বীকৃতি দেয় তার মা বাবাকে। অর্ঘ্যদীপের কথায়, খুবই ভালো লাগছে, আমি একদমই আশা করিনি যে এতটাই সাফল্য পাবো। প্রথম যখন জানতে পারলে কেমন লাগে? মানে প্রথম যখন জানতে পারলাম তখন তো মা বাবা আনন্দে আত্মহারা হয়ে গেছিলো, বাবা ইমোশনাল হয়ে কেঁদেই ফেলেছিল, মানে খুব কষ্ট করে কন্ট্রোল করেছি বাবাকে, আর খুবই ভালো লাগছে সবারই। কাকে সাফল্যের স্বীকৃতি দেবো বলতে, বাবা মা তো অবশ্যই আছে, পাশাপাশি পরীক্ষার আগে আগে আমি স্বামী বিবেকানন্দের অমৃতবাণী পড়তাম, সেগুলো আমার মনোবল বৃদ্ধিতে খুবই সাহায্য করেছে, তাই সেদিক থেকে স্বামী বিবেকানন্দেরও ক্রেডিট আছে। এরপর উচ্চ মাধ্যমিক কি নিয়ে পড়ার চিন্তা ভাবনা? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আর ভবিষ্যতে? আইআইটিতে যাওয়ার ইচ্ছা। এলাকার ছেলের সাফল্যের খবর পেয়ে অর্ঘ্যদীপের বাড়িতে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ফুল ও বই দিয়ে অর্ঘ্যদীপকে আশীর্বাদ করেন তিনি। বেশি ভালো লাগছে কারণ পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুল থেকে যে অর্ঘ্যদীপ যে ফিফথ হয়েছে পঞ্চম, আর ওই বিদ্যালয়ের আমি প্রেসিডেন্ট, আর এখান থেকে দুটো হয়েছে ফিফথ অ্যান্ড টেন্থ, আর অন্য বিশ্বাস, আর সুলতানপুর যে তুলসীরানী বিদ্যালয় সে বিদ্যালয় থেকেও কিন্তু টেন্থ হয়েছে। এটা আমার বিধানসভা থেকে তিনজন মাধ্যমিক করে চারজনই আমি গর্ব অনুভব করছি। আপনি বলছিলেন কি মাধ্যমিকের ভালো রেজাল্ট পরে উচ্চ মাধ্যমিক? আমি বাবা মাদের বললাম, কেন ওর মা আমার স্ত্রী আবার ছাত্রী, সেভাবে বলছিলাম পরিচয়গুলো বলে ছেলেকে আরও নজর রাখতে হবে, কারণ উচ্চ মাধ্যমিকের ফলটা আরও ভালো করতে হবে, তবেই তো ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার, সেটা ওর ব্যাপার, ও যেটা চয়েস করে। আমাদের তো আশীর্বাদ আছেই সকলে, আর আমার গর্ব হচ্ছে যে আমার এলাকা থেকে পেল। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়তে চায় অর্ঘ্যদীপ বসাক, ভবিষ্যতে আইআইটিতে পড়ার স্বপ্ন দেখছে সে। হাটশিমলা থেকে কমল বরা রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।